গন্ধেই পেটটা ভরে গেছে, খাবার না জানি কত মজা হয়েছে, সব খায় ফেলামু। টাকা পয়সা চাইব মনে হয়, জমাইতাছি। এই সোহাগ, তোর আয় আমার সাথে। বাপ মায় শিখাই দিছে ভালো, খুব খুলেছি, কিন্তু ফিতা দিয়া গেট আটকায় রাখছো, এইটা ভালো না, খুইলা দাও ভিতরে যাই। ভিতরে যাইতে হইলে গেটে টাকা দিতে হইব, আর 5 টাকা দামের কাগজে শুভ বিবাহ লেখছ, 3 টাকা আর 5 টাকা 8 টাকা, আর মজুরি 2 টাকা, এই লো 10 টাকা। 1000 টাকা না দিলে পারবো না, 1000 টাকা দেবে পর ঢুকবো, নইলে পর ঢুকতে পারবো না। না দিলে না দিবা, বনিয়া চলে যামু, তখন ভেউ ভেউ করে সবাই মিলে কানবা। এই রকম ফকির নিমাইটা বাজাতে চলে গেলে কে কান্দে না, হয় টাকা দেন আনলে বাড়ি ফিরে যান। কি কি কইলি, আমরা ফকির নিমাইটা আমাদের ফিরে যাইতে বসছ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই বিয়ে হইব না, ভাই চল চল চল। পোলাপানের লগে কি রাগ করা আপনাকে মা নাই? ও গো হইয়া আমি আপনার কাছে এই মাপ চাইতাছি, খুশি হন নাই? ঠিক আছে ঠিক আছে, এবার গেট ছাড়ো। তা কেমনে হয় টাকা দিয়ে ঢুকবেন, নইলে আবার কি সওয়াল জবাব হইব? আমি তিনখান সওয়াল করু, আপনারা তার জবাব দিবেন, জবাব যদি ঠিক হয় তাহলে টাকা ছাড়াই ঢুকতে পারবেন। ঠিক আছে সওয়াল করো সওয়াল করো। প্রথম সওয়াল হইল, আমি থাকি গাছের ডালে, তুমি থাকো খালে, তোমার আমার দেখা হইব মরণের কালে, কনসেন দেখি এইটার মানে কি? এইটার মানে আরে প্রথম তুই পারলেন না, ঠিক আছে দ্বিতীয়টা জিগাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বন্ধুরের ডাইটা আনি। এই রাজু বের হ, বিপদে পড়ছি। এইটা তাহলে নয়া পণ্ডিত বন্ধু, ওই মাইয়া আমারে উল্টা পাল্টা প্রশ্ন করতেছে, উত্তর দিতে না পারলে 1000 টাকা দিতে হইব, নইলে ঢুকতে দিব না। 1000 টাকা? আয় আমার সাথে, চল চল আসো বন্ধু আসো, পরে বুঝো মনে। কি হইলো, ঠাই না গেলা কেন? তোমার সোয়াল শোনাও।
তিন অক্ষরে নাম চায়, চলে। সওয়াল জবাব করে লাভ কি? এক হাজার টাকা চেয়েছে, টাকা বেশি করে দেব। এই পোলা পান, এক হাজার টাকা বেশি না দুই হাজার টাকা বেশি? দুই হাজার টাকা বেশি। শোনো, এই মাইয়ারে গেট না ধইরা তার দুইখান হাত দিয়া আমার হাতটারে ধরতে কও, তাহলে দুই হাজার টাকাই দিব। আসা আসা শুনেন কি, ওই ভাইজনা হাত দিয়ে কানা ধরেন না, চুপ, একদম চুপ। পোলা পান জি, দুই হাজার টাকা বেশি না তিন হাজার টাকা বেশি? তিন হাজার টাকা বেশি। তোমাদের বুবু যদি তার নরম বেজান হাত দিয়া আমার গলাটা জড়ায় ধরিয়া একটু আদর করে বলে একটু ভিতরে এসে বসেন না, তাহলে আমার কসম আমি তোমাদের তিন হাজার টাকাই দেব। অসুবিধা কি, অসুবিধা হাজার টাকা? চুপ, একদম চুপ। বুড়ি হইলে ফিরে তো কেউ দেখবে না। কি বার করে আবার চাইতে পারেন যাই, আবার দেখা করুম রে। আইসো বটতলাই ভালো কইরা যাইরা দিমুনে। ঢাকা নিবাসী জনাব আবুল কালাম আজাদের একমাত্র পুত্র মোহাম্মদ রফিকুজ্জামানের সাথে পঞ্চাশ হাজার এক টাকা দেনমোহরে স্বামী হিসেবে রাজি থাকলে বলো মা কবুল। বল কবুল, বর কবুল বলেছে, এবার তুমিও কবুল বলো। বলো মা কবুল। এমন করো কে? বলো মা কবুল। আরে ওইদিকে না, এইদিকে বলো। বলো মা। হ্যাঁ বলো কবুল। কবুল শুনে শান্তি পেলাম, যাক এবার একটু আরাম করে বসি। আমার লাগে ইসলামি এক ধাপ পরে যদি আমি ওর চোদ্দ গোষ্ঠীর নাম ভুলাইয়া না দিছি তাহলে আমার নাম প্রীতিমণি না। বাতাস কর, বাতাস জোরে জোরে বাতাস কর, আমার শরীরে আগুন জ্বালাইয়া দিছে। ওরে ওরে ওরে, আপনি ট্যাংরা মাছের ঝোল বানায় খাইবেন? ট্যাংরা মাছের ঝোল কুয়া পরে খাইবেন? এখন বাতাস খান। জয় গোগেন্দ্র মা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালামের বাচ্চা। ও মাথা গরম, গরম রে গরম, বাতাস কর বাতাস ঠান্ডা। তান্দুরা খাওয়ার মধ্যে কি মিশাইতাছো? জামাল গোটা যে খাইবো সাথে সাথে দেখা গুদিতে দিতে তামালটা বাজবে। খান ভাই খান। দীপামণি শোন, ওই যে বরের ডান পাশে একজন বসে আছে তাকে এটা খাওয়াবি। কোন পাশে বললে? ওই যে বরের ডান পাশে। বাহ খাবারটা দারুণ হয়েছে, বেশি বেশি খা খা। পারবি না? খুব পারবো সত্যি, একশো বার পারবো। দাও নিয়ে যা। এবার তুমি কুকু পড়বে ধরা। বরের ডান পাশে, পরে ডান পাশে। আরে বিয়ে তো জীবনে একবারই করবি, বেশি বেশি খা। টিপামণি ডামি, টিপামণি ডামি।
আরে দানিতা এই নিন আপনার জন্য স্পেশাল মুরগির রোস্ট খান কিরমরা আমাদের রাইস ওই সালাদ দেয় ভালো করে খান হ্যাঁ মুখ থেকে সব বাইরে যেতে কেন ঘূর্ণি ঝড়ে ঠিক আছে যাই ওই জামাল গোটা কেস বারোটা বারোশো আমি আর খাবো না আমার তো যা খাইছি বমি করে ফেলাই দে আর হইব না মনে হয় নাড়ি ভরিব তাই বাড়ায় গেছে আসসালামু আলাইকুম আমি কি বাইচে আছি না মরে গেছি এই রাজু হারাম জানা কথা কস না কেন চুপ সারা আর কাউকে করবি তো চ্যাংদোলা করে তুলে নিয়ে ডুবার মধ্যে ফেলে দিয়ে আসবো খালি খাই খাই করি খাবার সময় দেখে শুনে খেতে পারিস না শালা তোর জন্য আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম ভেস্তে গেল এই আমার কথা শুন ঠিক কইরা কত আমি কি বাঁচুম না মরুম আচ্ছা আচ্ছা দেখছি যদি সাপলা হয় তাহলে বাঁচবি আর যদি পরিবার পরিকল্পনা হয় তাহলে তুমি চান আমি বাঁচতে চাই বন্ধু ভালো করে টর্চ কর আমি সাপলা চাই বাঁচবি বহুদিন বাঁচবি এখন ঘুমা আর টাকাটা কি করবি না চোরাইছে আজকে আমাদের হয়ে গেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না সবার সুর গেল কো তাহলে বিশ্বাসটা তৈরি করে নিই তুমি আছে আছে চোর চোর কখনই না মেয়েরা চোর হতে পারে না তাহলে গাব গাছের ব্যক্তি বাঁচা গেল আল্লাহ এই মৌসুমি শোন চিল্লাচ্ছিস কেন আমার জুতা কোথায় বাসর কেমন করলি কুক কুক করলাম আর কই
তার আগে তো শালাকে চুরি সব মাটি করে দিল। মুরাদ সোনিয়া আমি যাই রে, একা একা যাবি, রাস্তা যদি কোনো, আরে কোনো অসুবিধা হবে না, আমি একাই যেতে পারবো। ঢাকায় গিয়ে সবার সাথে দেখা হবে, আসি রে। ঠিক আছে, কলেজে দেখা হবে, খোদা হাফেজ। বাদরটাকে দেখি রাখ। আচ্ছা আসি, সবাই খোদা হাফেজ। মেয়েদের শরীর যে এত নরম, কে দিল? তোমাকে স্পর্শ করার আগে জানতাম না অন্যের বাসর এইভাবে দেখা ঠিক না, বাসর করার ইচ্ছা থাকলে আমি তো রাজি আছি। রাজি আছেন? I love you, Priti. I love you. Hey, Azad! Kind of go! Oi, Nagir Pola! Oi! হপ্তা দে হপ্তা। আবে ওই আলার পো রে, কথা কস নাকে, মুখে কি বোবা লাগছিল তো গো, যে টাকা দে। আপনার টাকা দেবো না। আবে ওই সিরাজ, এরা তো কোনো কথা কয় না। কইছে কইছে, ওই হালার পুত্রা বলে আমাকে আর চান্দা দিব না। এমন কোন সোনার বাক্স সন্ময় নাই যে আমার এই টাকা না দেওয়া পার পায়, আমার এই টাকা না দেওয়া পার পায়। কথা কস দেখে বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। আমার বাপ এই শহরের বাপ, আর আমি এই এলাকার বাপ। আমার এ চান্দা দিবি না। রাজা ভাই, রাজা ভাই, সিরাজ বাস স্ট্যান্ডে ভাঙচুর করছে, লোকদের মারছে। কে তুমি? মানুষ, হাজার জনের একজন নয়, হাজার জনের একজন নয়, লাখো জনের একজন নয়, কয়েক কোটির মধ্যে একজন, আমি রাজা। এই পাবলিক তোরা দেখ, এই ল্যাংড়া বলে রাজা তোদের বাঁচানোর জন্য এসেছে। পারবে না, পারবে না, তোদের তো দূরের কথা,
সে নিজেকেই আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজাদ পিছা চলো রে। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমি স্ত্রীর নিজে কারোর সাথে কথা কই না। বাবা আমাকে ছেড়ে দাও বলছি বাবা। আর একবার যদি বাবা বাবা করছিস তবে মুখে টেপ লাগিয়ে দেবো। আয় ঘরে আয়। আমাকে ছেড়ে দাও বলছি। আয় আয় এখানে বস। কি হয়েছে রাজা? কি আর হবে, বাস স্ট্যান্ডে গুন্ডাদের সাথে মারামারি করছিল, আর নিজেও তো একটা গুন্ডা। খবর অর্জুন কি আমাকে গুন্ডা বলবি না? আমি গুন্ডা নই। মানলাম, কিন্তু তুই কেন অন্যের ঝামেলায় নিজেকে জড়াতে যাস? এনি প্রবলেম? অন্যায় দেখলে সহ্য করতে পারি না, মাথায় খুন চড়ে যায়। ও কথা বলে না বাবা, মানুষের বিপদে সাহায্য করা ভালো, কিন্তু অন্যের বিপদ নিজের ঘাড়ে নাও বোকামি। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই। বাবা রাজা, তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার এখন যে অবস্থা। কি কথা? এখন থাক বাবা, তুমি সময় করে এসো, তখন বলবো। ঠিক আছে চলো বাবা, চল। রাজা তোকে এমপি হোসেন মোল্লা ডেকেছে। হোসেন মোল্লা? তাকে গিয়ে বল বিকেলে গিয়ে দেখা করব। তোকে আমার সাথে করে নিয়ে যেতে বলেছে। বললাম তো বিকেলে এসে নিয়ে যাস, এখন যা। বাবা ওঠো। নাও ধরো এই টাকাটা, ওকে দিয়ে দিও। আর ওকে বলো রাস্তাঘাটে গুন্ডামি মাস্তামি করা ঠিক না। হঠাৎ কবে কোথায়? আমি সবসময় চেষ্টা করি, কিন্তু কিছুতেই ওকে বসে আনতে পারি না। ওর সেই একই জিদ। তার প্রীতিমাকে দেখছি না যে? ওর বান্ধবীর বিয়েতে গ্রামে গেছে, আজই চলে আসবে। তুমি যাও। চাও চাও। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ আল্লাহ মাহবুদ। এসে গেছি আমার সুইট হোমে। বাপি বাপি, এই যে প্রীতিমা। বাপি কিরিমা, বান্ধবের বিয়ে কেমন এনজয় করলি? দারুণ বাপি দারুণ। জানো বাপি, গ্রামের মানুষরা এখনো খুব সরল, ওরা আমাদের মতো হাই হ্যালো বলেই কথা শেষ করে দেয় না, কাছে বসিয়ে বুকে টেনে নেয়, আপন জনদের মতো কথা বলে। জানি মা, আমি সব জানি। তুমি কিছুই জানো না, তুমি জানো শুধু অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস, তুমি জানবে কেমন করে? আরে তুমি হাসছো কেন? তুমি জামাল ঘোটা চেনো? জামাল ঘোটা? হ্যাঁ জামাল ঘোটা। আমি যদি তোমাকে এখন জামাল ঘোটা খাইয়ে দেই তাহলে তুমি অফিস যেতে পারবে না, বিছানাতেও থাকতে পারবে না।
শুধু টয়লেটে যাবে আর আসবে, ফুস ফুস, এক ঘন্টার মধ্যে তোমার বারোটা বেজে যাবে। কিভাবে ভয় পেয়েছে, ভয় পেয়েছ? জানো বাপি, আমি না একটা খচ্চরকে খাইয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে একটা গাধা খেয়ে ফেললো। ব্যাস, বদনা হাতে টয়লেটে যায় আর আসে, আসে আর যায়, এক ঘন্টার মধ্যে কুইক ডিসেন্ট্রি, একদম বিছানায়। এসব তুই কি বলছিস মা? ডিয়ার ড্যাডি, আপনি যদি আমাকে ছেড়ে বেশি অফিস অফিস করেন, তাহলে আপনাকেও আমি জামালগুটা খাইয়ে দেব এক ঘন্টার মধ্যে, ফুস ফুস, ডিসেন্ট্রিতে বিছানায়। আর আমার সাথে বিছানায় শুয়ে শুয়ে গল্প করবেন, সুতরাং সাবধান। ঠিক আছে, ঠিক, খাও খাও, তাড়াতাড়ি খাও। তোমারে না কত করে বলেছি, আমার এই হোমিওপ্যাথের গুঁড়ো বড়িতে তোমার কোনো কাজ হবি না রে। বড় ডাক্তারের কাছে যাও, ভালো চিকিৎসা করাও। শোনোই না, কবে যে ফুরুত করে মুঝে যাবা, টেরও পাবা না। গেল গেল, আমাদের মতো গরিব লোককে জন্য এই পানি হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। রোগ সারুক আর না সারুক, বুকটা একটু ঠান্ডা। কি এখন কেমন লাগতেছে? ভালো ভাইজান। এখনকার পুরীতে কোনো কাজ হয়নি গো রাজুর মা, তিন ঘন্টা আগে যে পুরী দিছিলাম সেই কাজ শুরু হইয়াছে, খেয়ে কাকার, বুঝেছো? ভাবে তা তোমার ছেলেরে দেখতেছি না যে একটা উড়ন চন্ডি হইয়াছে, মা রোগে ভুগে আর ছেলে না। ডাক্তার ভাইজান, আমার রোগের কথা আমার ছেলে জানে না, জানলে সে আমাকে ছেড়ে কোথাও যেত না। হায় রে মায়ের মন। ভাইজান, আমার রাজু যেন আমার রোগের কথা না জানে। জানবে না, তবে আমিও বলে রাখি, ভালো ডাক্তার দেখাও। মা, মা, ওই রাজু এসেছে। মা, মা। আরে ডাক্তার মামা, আপনি, মার কিছু হয়নি তো? না না, কিচ্ছু হয়নি। এই পথ তুই যাচ্ছিলাম, ভাবলাম তোরে একবার দেখে যাই। ও, দেখে তুই নাই, তাই তোর মার সঙ্গে বসে বসে কথা বলতেছিলাম, এখন তোরে দেখা হইলো, এবার যাই। হ্যাঁ যাই মানে? আপনি বসুন তো, চা খেয়ে যান। না রে ভাগ্নে, বাড়িতে একটু কাজও আছে, মাকে ডেকে ডাকিও। জি, যাই গো রাজুর মা। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। জামানা, ওয়ালাইকুম আসসালাম। তোমার কেমন লাগছে কেন মা? তোর চিন্তায়। দেখো মা, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করা ঠিক না, একদিনের জন্য বন্ধুর বাড়িতে গেলাম, তাতেই যদি তোমার মুখ এত শুকনো হয়ে যায় তাহলে তো আমার আর কোথাও যাওয়া হবে না। তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? কোথায় যাব মানে, আও, সারা জীবন কি তোমার এই কোলে পড়ে থাকবো? তার মানে তুই আমাকে ছেড়ে চলে যাবি? এই তো ভয় পেয়ে গেলে। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা। মা, এই পৃথিবীতে সেই ছেলেই দুর্ভাগা যে তার মাকে ছেড়ে চলে যায়। আমি তেমন ছেলে হতে চাই না মা, তেমন হতে চাই না। দুর্নীতিতে বাংলাদেশ নাম্বার ১। তোর জন্য, তোগো মতো মানুষের জন্য। এই শোন, স তিন প্রকার, দন্ত্যস, তালিব্যস, পেটকাটা মধ্যাহ্নস। দন্ত্যস দিয়ে খুব ভালো ভালো শব্দ হয়, যেমন সুন্দর, সত্য। আমি তো নাম দিলাম দন্ত্যস দিয়ে সিরাজ, বাংলার শেষ স্বাধীন নবাব। কিন্তু তুই হয়ে গেলি তালিব্যসর পেটকাটা মধ্যাহ্নস, মানে শয়তানা ষাঁড়। দেখো ডাডি। এই ড্যাডি কি রে, বাঙালি কুত্তার ইংরেজি ডাকেন, বাবা বলতে কি শরম লাগে? আমি তোর জন্মদাতা পিতা, শুয়োরের বাচ্চা। না না, তুই যদি শুয়োরের বাচ্চা হইস তাহলে আমি তো শুয়োর। না 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 না, আমি শুয়োর না, কিন্তু তুই একটা, তুই একটা, তুই একটা বাচ্চা শুয়োর। এমপি সাহেব, ওই আপনার ছেলেকে? এই
তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত দিছো? জানো আমি এই এলাকার জনপ্রতিনিধি এমপি, আমার ছেলের গায়ে যে হাত দেয়, ইচ্ছা করলে তারে আমি জেলের ভাত খাওয়াবার পারি। আপনি কি পারেন আর কি পারেন না তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। শুধু একটা কথা জেনে রাখুন, আমি যদি জানতাম ও একটা এমপির ছেলে, তাহলে ওকে আমি মারতে মারতে মেরেই ফেলতাম। এই কথা তুমি আমার সামনে বলতে পারলে? এমপি সাহেব, আপনার ছেলে বাস স্ট্যান্ডে গিয়ে কতগুলো নিরীহ মানুষকে মারছিল, আমি এর প্রতিবাদ করেছি মাত্র। এই ইন্সপেক্টর না থাকলে আজ আমি ওকে ন্যাংরা তো ওই ছেলে না, ন্যাংরা তো তুই। ওই ছেলের পা ভাঙা বলে লোকে তারে ন্যাংরা কয়, কিন্তু মনটা দেখছিস, ও তো রাজা। তুই কাপুরুষ, তোর পা থাকতেও তুই ন্যাংরা। হয় পুলিশের প্রতিনিধি, তুমি আমার খারাপ ছেলেটারে ডিটেনশনে দাও, পেদানি দাও। দেরি, তুমি কিন্তু প্রচন্ড অন্যায় করলে। জন নিরাপত্তা আইনে তোরে যে ঢুকাইতেছি না, সেই রে তোর কপাল। যাও অফিসার, ওরে নিয়ে যাও। ড্যাডি, কাজটা তুমি ভালো করবে না। আসুন, তুমি মানুষের পাশে এসে দাঁড়াও, সেই জন্য তোমার আমার খুব ভালো লাগছে। তা তোমার নামটা কি সওয়াল? রাজা। রাজা? ছেলেরে জেলে ঢুকাইছি বলে তুমি আমার খারাপ ভাইব না? একটা কথা কই, ছেলে খারাপ হইতে পারে, বাপ কখনো খারাপ হয় না। কিন্তু বাবাও যদি খারাপ হয়? বাপ যদি খারাপ হয়, তাহলে সেই বাবার সন্তানদের সমস্ত পৃথিবীটা অন্ধকারে ভরে যায়। আমি যাই। কোথায়? মার কাছে। আমি এসেছি মা, আপনি আসতে বলেছিলেন। এসো এসো বাবা, বসো বসো বাবা, বসো। তুমি মানুষের কত উপকার করো, যদি আমার একটা উপকার করতে। ঠিক আছে, বলুন। মা দেখো কত বাজার নিয়ে এসেছি। হ্যাঁ, আরে তুই, সূর্য কি আজ পশ্চিম দিক দিয়ে উঠেছে? তুই এখান থেকে যা তো, রাজার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? হ্যাঁ, আমি তোকে বিয়ে দেবার জন্য একটা ভালো ছেলে রাজাকে খুঁজতে বলবো। মা, তুমি এখনো বোকায় রয়ে গেল। কোন স্বামী কি তার বউর জন্য নতুন করে জামাই খুঁজে? এসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি রাজাকে ভালোবাসি, ওকেই আমি বিয়ে করব। আমি যাই। কই যাবি? বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। এনি প্রবলেম? নো নো প্রবলেম। কিরে বেটকি, আসার মতো মুখ কালো করে বসে আছিস কেন? শরীরটা ঠিক হয় নাই? ওই শালা, কথা বলিস না কেন? রাজু, আজ তিন মাস ধরে মোটুশির পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছি, ওই শালির বেটিরে আমি এত ভালোবাসি, ও আমার পাত্তাই দেয় না। তিন মাস? দূর শালা, মাইয়া লোকের মন এক তুরির ওজন, তুরি বা বাবিয়ার প্রেম হয়ে যাবে। রাজু, ফাজলামো করবি না। আরে শালা, ফাজলামো না ফাজলামো না, আমি হাতাই কইতাছি, মাইয়া লোকের মন এক তুরির ওজন। মাইয়া লোকের মন এক তুরির ওজন? এক তুরির ওজন, দেহ মন সব ভালো, তবে আইসাব বেশিবার বেরো না, একদিন এমন বিপদে পড়বে চোখে অন্ধকার দেখবে। বিপদ না, বিপদ না। আমি যদি তুরি বাজিয়ে বলি, একদিন আমাদের বিয়ে হবে, তুমি মা হবে, আমি বাবা হব, তাহলে তাই হবে। ইশ, অসম্ভব, কোনদিনও আমাদের বিয়ে হবে না। হবে, এই যে আমি তুরি বাজিয়ে বললাম, একদিন আমাদের বিয়ে হবে, আমি স্বামী হব, তুমি স্ত্রী হবে, তুমি মা হবে, আমি বাবা হব। ওকে, আমি তোমার বাবা হওয়ার স্বপ্ন মিটাইতেছি বিয়ের স্বপ্ন। কি এত বড় সাহস!
কলেজে সবার সামনে তোমাকে? আজ ওকে আমি এই রাজুকে ডাকো। যে স্যার, এইবার বুঝবে ঠেলা ঘাপলা। ও আমাকে দেখেছেন স্যার? এইবারের পাইবা সন্দুম। বলুন স্যার, তুমি নাকি প্রীতিকে বলেছো একদিন তোমাদের বিয়ে হবে, তুমি স্বামী হবে, ও স্ত্রী হবে, তারপর মা হবে, তুমি বাবা হবে? জি বলেছি স্যার। এই তুমি কি কলেজে লেখাপড়া করতে এসেছো না ফাজলামো করতে? ফাজলামো নয় স্যার, আমি সত্যি সত্যি বলেছিলাম, এখন আবার বলছি, একদিন আমাদের বিয়ে হবে, তারপর আমি বাবা হব, ও মা হবে। স্যার দেখলেন তো স্যার, ওর কত বড় স্পর্ধা আপনার সামনে কিনা। এই রাজু, তোমার লজ্জা টজ্জা বলে কিছু নেই? যা সত্যি তা বলতে অসুবিধা কোথায়? আপনি আমার ভুল বুঝবেন না স্যার, একদিন আমার লেখাপড়া শেষ হবে, আমার মা সুন্দরী একটা মেয়ে দেখে আমাকে বিয়ে করাবে, আমার বিয়ে হবে, বিয়ের কিছুদিন পরেই আমি বাবা হব, তাই না স্যার? হ্যাঁ তা ঠিক। থ্যাংক ইউ স্যার। আর স্যার, ও কোটিপতির মেয়ে, ওর বাবা একদিন ওর জন্য আরেক কোটিপতির ছেলে এনে ওকে বিয়ে দেবে, ওর বিয়ে হবে, একদিন ও বাচ্চা কাচ্চার মাও হবে, তাই না স্যার? হ্যাঁ এটাও ঠিক। তাহলে ব্যাপারটা কি হলো স্যার? একদিন আমাদের বিয়ে হবে, আমি স্বামী হব, ও স্ত্রী হবে, আমি বাবা হব, ও মা হবে, তাই না স্যার? একশো বার ঠিক। প্রীতি ও তো ঠিকই বলেছে, একদিন তোমাদের বিয়ে হবে, তুমি বউ হবে, ও বর হবে, ও বাবা হবে, তুমি মা হবে, সব ঠিকই আছে, এখন যাও। কবে যাবো নাকি ভালোবাসা, কবে পাবো দেখা, খুঁজি সেই দেবিকা, মেটাবে যে আমার প্রেম পিয়াসা। হৃদয় যায় ঘুরে, সে থাকে কেন দূরে? এ বুকে কত আশা, তবে সে কি দুরাশা, কবে পাবো দেখা, খুঁজি যে প্রেমিক, মেটাবে যে আমার প্রেম বিয়াসা। হৃদয় যায় ঘুরে, সে থাকে কেন দূরে?
হবে কাছে আশা, বাঁধবো সুখের বাসা। কবে হবে কাছে আশা, বাঁধবো সুখের বাসা। কবে পাবো দেখো খুঁজি সেই প্রেমিকা, মেটাবে যে আমার প্রেম বিয়াশা। হৃদয় যায় উড়ে সে থাকে কেন দূরে, দুঃখের নীরব আশা বোঝে নাকি ভালোবাসা। কেমন আছেন? বসো। বসার জন্য আমি এখানে আসিনি, হাজার পঞ্চাশের টাকার খুব দরকার, টাকাটা দিয়ে দিন চলে যাই। যদি না দি? কেন দেবেন না, কোটি কোটি টাকার মালিক আপনি, প্রতিদিন হাজার হাজার টাকা দু হাতে কামাচ্ছেন, সেখান থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিন। না, তোমাকে আর আমি একটা টাকাও দেব না। দেবেন দেবেন দেবেন, দেখেননি টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্রই হাহককে দিতে বাধ্য থাকিবেন, তেমনি আমিও টাকা চাইলে আপনি টাকা দিতে বাধ্য থাকবেন। বলছি তো তোমাকে আর টাকা দেব না। আমিও বলছি আপনি আমাকে টাকা দিতে বাধ্য। আমি তোমাকে টাকা দেব না মিস্টার আশরাফ। আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমি চিৎকার করে চিচিং ফাঁক করে দেব, একটা দেয়াল ফাঁক হয়ে যাবে আর লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তার মধ্যে আপনি ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছেন। এখন বলুন আপনি কি আমাকে টাকা দেবেন না আমি আপনার আসল পরিচয় সবার কাছে ফাঁস করে দেব। রাজা? হ্যাঁ আমি রাজা, আর আমার রাজত্বে আমার নির্দেশে সবাইকে চলতে হয়, আপনাকেও চলতে হবে। টাকা দিন, দিন টাকা, টাকা দিন, আরে দিন বলছি। আমার পুরা কপাল, মানুষ তার জন্মদিনে উপহার পায় আর আমি উল্টো উপহার দিয়ে মনে করিয়ে দেই যে আজকে আমার জন্মদিন। সরি, আমার আসলে মনে ছিল না, মনে থাকলে। নো নো সরি, আমার কথা কেউ মনে রাখে না, কেউ না, তুমিও রাখো না, আমি তাতে কিচ্ছু মনে করি না, এভাবেই তো আমার জীবনটা কেটে যাচ্ছে। এসব কথা বলছেন কেন? হ্যাপি বার্থডে টু ইউ। শুধু শুভেচ্ছা বাণী, আর কিছু নেই? আর কিছু কি? কেন, অনেক কিছু, যা পেলে মানুষের জীবনটা আনন্দে সুখে ভরে ওঠে সে ভালোবাসা আমার জন্য নেই। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি প্রীতি, তোমাকে পেলে, তোমার ভালোবাসা পেলে আমার জীবনে সব চাওয়া পূর্ণ হবে। চুপ চুপ করুন রাজা সাহেব, আপনি আমাদের দুঃসম্পর্কে আত্মীয়, এই দাবি নিয়ে আপনি আমাদের বাড়িতে আসেন যান সব ঠিক আছে, কিন্তু এই আত্মীয়তার দাবি নিয়ে এমন কিছু বলবেন না যা আপনাকে মানায় না। মানায় না কেন, আমার অভাব কিসের? কি আছে আপনার? কি নেই আমার? আমার বাড়ি আছে, গাড়ি আছে, ইচ্ছে মতো দু হাতে টাকা কামাতে পারি, আমার সব আছে। না আসলে আপনার কিছুই নেই, আপনি একটা মাস্তান, একটা গুন্ডা, মানুষকে ভয় দেখিয়ে আপনি টাকা কামাই করেন। আমি আমি শুধু সব জানি, মানুষ আপনাকে ঘৃণা করে বলে ল্যাংড়া রাজা। আস্তে কথা বলুন, আমার বাড়িতে এসে আমার সাথে চিৎকার করে কথা বলবেন এ আমি বরদাস্ত করব না। আপনি আপনি এখান থেকে চলে যান, আর যাবার আগে শুনে যান, আপনার মতো ল্যাংড়া ছেলেকে
দয়া করা যায়, ভালোবাসা যায় না। ওই শালি আমাকে ল্যাংড়া বলেছে, ওই শালি বলেছে আমাকে নাকি দয়া করা যায়। কি হয়েছে বস? কি হতে আর বাকি আছে? সাপে ছোবল দিলে ওঝা দেখে এনে আমি সেই বিষ কামাতে পারতাম, কিন্তু প্রীতির জপমান আমাকে করেছে, সে বিষ আমার মনটাকে আরো বিষিয়ে তুলেছে। সেই বিষ আমি কিছুতেই নামাতে পারছি না। আমি প্রীতিকে ছাড়বো না, আমি ওকে ল্যাংড়া করে দেবো। ইয়েস ল্যাংড়া, কাল তো প্রীতিকে তুলে নিয়ে আসবি, যাও চল। কিরে ওদেরকে তুই আবার কোথায় পাঠালি? বাবা তুমি বলো, এই যে আমি ল্যাংড়া, এটা কি আমার দোষ? এ কথা বলছিস কেন? কেন বলবো না, দুনিয়ার সব মানুষ আমাকে ল্যাংড়া বলে, আমি কিচ্ছু বলি না, কিন্তু যখন ওই প্রীতি আমাকে ল্যাংড়া বলে তখন। তুই আবার কেন ওই বাড়িতে গিয়েছিলি? তুমি জানো না কেন ওই বাড়িতে আমি যাই? ওই বাড়ি আমার এই জীবনটাকে তছ নছ করে দিয়েছে। আমি প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ। কেমন আছো তুমি? ভালো তো? আচ্ছা তোমার কি লজ্জা বলতে কিছুই নেই? আমি শেষবার মতো বলে দিচ্ছি, আবার যদি আমার পিছনে ঘুরঘুর করো তাহলে ভালো হবে না। এবার তুমি আমাকে ফেরাতে পারবে না, আমি তুড়ি বাজিয়ে দেবো, আমাদের প্রেম হয়ে যাবে। কি বললে? হ্যাঁ, মেয়েদের মন এক তুড়ির ওজন, এই আমি তুড়ি বাজিয়ে দিলাম, আমাদের প্রেম হয়ে গেল। কি বললি? নিতাই থাপ্পড় খেয়েছে? হ্যাঁ, তোর কথা মতো তুড়ি বাজিয়ে প্রেম করতে গিয়ে মোটু সিয়াতে থাপ্পড় খেয়েছে। আরে শালার কপালে নাই ঘি, তুড়ি বাজালে হবে কি? হ্যাঁ রাজু, কার সাথে কথা বলছিস? আরে মুরাদ চে। এসো মা। তুমি কখন এলে? ভালো আছো তো? জি ভালো। আপনি ভালো আছেন তো খালাম্মা? ভালো ভালো আছি। তা তুমি একা কেন? বৌমাকে আনলে না যে? বিয়ের পরে নাকি মেয়েদের জ্বর হয়, তাই ওরও হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। তোর বউয়ের জ্বরের কথা তুই মাকে বলতে গেলি কেন? আমি সত্য কথাই বললাম। শালা বস, তুই শালা খুব বেশি সরল রে, কোথায় কোন কথা বলতে হবে তুই শালা একেবারেই বুঝিস না। বন্ধু খালাম্মাকে জ্বরের কথা বলে ভেজাল করলাম না তো? ও আল্লাহ, এটা একটা বিকট প্রতিভা। লেকে পহলা পহলা প্যার ভর কে আঁখো মে কুমার।
জানি রে তুই বড় সেরা না। বন্ধু অঙ্ক জানো লস আগু আর গস আগু শিখায় বাদে ভাইজান মিয়া ভাইজান রে মোর বুদ্ধির কথা কইছি এবার আমনে রে কেউ আইয়েন 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 শোন ওই মেয়েটাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এখান থেকে ভাগ না হলে তোদের খেয়ে ফেলবো রে ওই বেটা তুই আমগো কি খাবি আমি তোরে খাবলাম হ্যাঁ
আরে আরে মে কে সুসলে আরে বাবা রে মারছি তো রে মারি নাই এইবার মারু না মত ও কি বাদ্র মাসের কুত্তা লাহানা এমন করে কা এই দাঁড়া দাঁড়া ওটা দিগে কই যাস আরে নিবি না কে নিবি না কা নিবি না কে ভাই ক আমাকে একটা থ্যাংকস দেওয়া উচিত শেষ পর্যন্ত গুন্ডা বাড়া করে অনেক ছেড়ে দেখেছি তোমার মতো এমন নির্লজ্জ ছেলে আমি একটাও দেখিনি তাই দেখবে আরো নির্লজ্জতা দেখবে আরো নির্লজ্জ তোদের একটা মেঘ সুন্দর বলেছিলাম তোদের একটা মেঘ সুন্দর ক্ষমতা নেই আমি বস যখন আমরা প্রীতি ম্যাডামকে তুলে আনতেছিলাম চোখ হারাম যাতা আমি কোনো কথা শুনতে চাই না আমি চাই প্রীতিকে প্রীতিকে বস আমি আপনাকে কথা দিতেছি যেমন করে হোক প্রীতি ম্যাডামকে তুলে আনবই চুমকি বস এনি প্রবলেম আচ্ছা তুই কথায় কথায় এনি প্রবলেম বলিস কেন রে কেন বলি এনি প্রবলেম এটাই আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা তার মানে পুলিশ ভাই রে আমি যখন এত তখন আমার বাবা মারা গেলেন আমার মা আর আমি চিৎকার করে কাঁদছি লোকজন আসলো বললো এনি প্রবলেম লোকজন এর আমার বাপটাকে খবর দিয়ে আসলো আর কেউ কোনোদিন আমাদের খবর পর্যন্ত নিতে আসলো না আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম শরীরে আমার যৌবন আসলো লোকজন সব হায়নার মতো করে আমার এই শরীরটাকে টাকার বিনিময় ছিঁড়ে ছিঁড়ে খেতে চাইল আমি যখন রাজি হলাম না ওরা বলল এনি প্রবলেম তারপর একদিন কাজ শেষ করে বাসায় ফিরছি দুজন গুন্ডা আমাকে জোর করে তুলে নিতে চাইল আমি আমি চিৎকার করলাম কেউ আমাকে সাহায্য করলো না কেউ না আমাকে ওরা নিয়ে গেল এক ভাঙা বাড়ির ভেতরে আমাকে ধর্ষণ করতে চাইল আমি তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলাম সেই গুন্ডারা তখন আমাকে আবার বলে এই শালি এনি প্রবলেম তারপর ওরা তোকে না রে তোর মতো একজন পুলিশ এসে আমাকে বাঁচালো গুন্ডাদেরকে ধরলো ওই পুলিশ আমাকে বলল পুলিশ কি বললো এনি প্রবলেম ও মাই গড আবার তোমরা এসেছো রাজু তোমাদেরকে আবার পাঠিয়েছে আজ আবার এসেছি কাল তোকে একজন বাঁচিয়েছিল আজকে আমি চিনি না কাল একবার আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল আজ আবারও না না এটা খুব খারাপ কথা আপনি একটা থানা জিডি করে রাখেন কোনো সাহায্য না মানে আমি বাসে যাচ্ছিলাম তো ঠিক আছে চলো আমরা আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব না না এটা আমার ডিউটি থ্যাংক ইউ অফিসার
থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। আচ্ছা, আমি যে পুলিশের পোশাক পরে মদ খাই, জুয়া খেলি, এটা কি ঠিক? ঠিক না। না, এ কাজ আর কখনই করব না। এটি প্রবলেম। তুই ওরা কোথায়? আমি ওদেরকে চলে যেতে বলেছি, ওরা চলে গেছে। তুই কেন আবার এখানে এসেছিস? তোর মতো একজন শক্ত সামর্থ্য পুরুষ যার শক্তিতে সাহসে অন্য মানুষের ভয় পায়, তার কাছে একদমই কেন আসে তা তুই বুঝিস না? এনি প্রবলেম? দেখ চুমকি, তোকে আমি হাজারবার বলেছি, আমার পিছনে ঘুরে ছি 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 ছি, মেয়েরা ছেলেদের পেছনে ঘুরে না, সামনে ঘুরতে চায়। এই যেমন আমি তোকে সামনে থেকে দেখ চুমকি, আমাকে বিরক্ত করলে আমি তোকে খুন করে ফেলব। খুন হতেই তো আমি এসেছি। কর, কর না। করছিস তুই? কর, কর, খুন কর, খুন কর, খুন কর, কর, খুন। আরে দেখ, ছাড় তো বলছি। না, তোকে না, আমি খুন করবো আরেকজনকে। কিরমা, মন খারাপ নাকি? কি হয়েছে? কই, কিছু না তো। বললেই হলো, ঠিক করে বলতো, কারোর সাথে রাগারাগি হয়েছে? রাগারাগি করলে তুমি কি করবে? সব ঠিক করে দিতে পারবে? নিশ্চয়ই পারবো, তোর জন্য আমি সব করতে পারবো। ঠিক আছে, শুনে রাখলাম, দরকার হলে বলবো, তখন কিন্তু আবার পিছু পা হয় না। কোনোদিন হয়নি আর হবো না। এখন এই কার্ডগুলো রাখ, তোর বন্ধুদের দিয়ে দিস। কিরে, আজ দুদিন হলো তোদের মক্ষী রানীকে দেখছি না, খবর কি? কোথাও উড়াল টুড়াল দিল নাকি? আবার কে? কেন, তোদের প্রীতি, যাকে না দেখলে তোদের দিনই কাটে না। বলতে না বলতেই এসে গেছে, দে সালাম আদাব দে। কিরে, তোরা সবাই ভালো আছিস তো? ভালো ভালো। সব কিসের কার্ড? আমার জন্মদিনের কার্ড। ও, তোদেরকে দিতে এসেছি। নে, আগামী পরশুই আমার বাড়িতে অনুষ্ঠান, তোরা সবাই আসবি কিন্তু, ঠিক আছে? চমকে উঠলে কেন? বলেছিলাম না, আমার নির্লজ্জ তো আরো দেখবে। আমি নির্লজ্জ ছেলে হতে পারি, কিন্তু এমন নির্লজ্জ নই যে গুন্ডা ভাড়া করে তোমার শিক্ষে নাটক করে তোমার পেছনে প্রেমের জন্য ঘুর ঘুর করে দাঁড়াবো। আসলে তোমার খুব অহংকার, দেবাগ। তুমি ভেবেছো তোমার এই জন্মদিনের কাট পেলে আমি মোমের মতো গলে যাব? ভুল প্রীতি, আমি যেমন অহংকার আর দেবাগকে ঘৃণা করি, তেমনি ঘৃণা করি কোনো অহংকারী মেয়ের জন্মদিনের দাওয়াতের এই কাটকে। কাজটা তুই ঠিক করলি না রাজু, আমাদের কোনো বন্ধু কোনো মেয়ের গায়ে হাত তুলতে পারে না। তুই চুপ কর বুরাদ, এটা আমার আর প্রীতির ব্যাপার, এর মতো তুই না গলাতে আসবি না। আচ্ছা ঠিক করে বলতো, তুই প্রীতিকে ভালোবাসিস কিনা? কি হলো, চুপ করে আসিস কেন বল? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। তাহলে এই ভালোবাসার কথা প্রীতিকে তুই বলিস না কেন? কোটিপতির মেয়ে, যদি আমার ভালোবাসাকে ও ফিরিয়ে দেয় তাহলে আমি আমি তাহলে আমি এবার ব্যাপারটা বুঝতে পেরেছি। রাজু ভাবছে প্রীতি জন্মদিনে গেলে সবার সামনে প্রীতি যদি উল্টো থাপ্পড় মেরে
এর প্রতিশোধ দেয় সেই ভয়ে কাচ্চিরা নাটক করছে যাতে যেতে না হয়। কি বললি? আমি ভয় পেয়েছি? ঠিক আছে, আমি তোদের সবাইকে চ্যালেঞ্জ করলাম, আমি প্রীতির জন্মদিনে কাজ ছাড়াই যাব। তোর জন্মদিনে আমাদের শুভেচ্ছা। প্রীতি, তোমার জন্মদিনের কার্ড না পেলেও আমি ঠিকই মনে রেখেছি যে আজ তোমার জন্মদিন। তোমার জন্মদিনে আমার উপহার, হ্যাপি বার্থডে। অপমান করলো, তারপর আবার এখানে আসে কি করে? ও তোকে থাপ্পড় মেরেছে, তোর জন্মদিনের কার্ড ছিঁড়ে তুলেছে। হ্যাপি বার্থডে টু ইউ।
আসো না আসো আমার, থাকো আমি তোমার। বন্ধু ভাবো না ভাবো আমার, শত্রু তো নয় তোমার। তোমার দেয়া দুঃখগুলো, তোমার দেয়া দুঃখগুলো শিরতো প্রিয় আমার। বন্ধু ভাবো না ভাবো আমার, শত্রু তো নয় তোমার। I love you, Priti! I love you, Priti! Raju, I'm going to get you out of here! I'm going to get you out of here! I love you, Priti! I'm going to get you out of here! My dear friends! অ্যাক্টিংটা কেমন হলো রে? অ্যাক্টিং কিসের? কেন এতক্ষণ যে প্রীতির জন্মদিনে কেঁদে কেঁদে গান গাইলাম, লা 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 লা। তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, যখনই প্রীতি তার জন্মদিনে সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছে, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি এর বদলা আমি নেবই, আর তাই এই অ্যাক্টিং। কিন্তু তুই যে মোমবাতির আগুনে হাত পোড়ালি। হাত পোড়াইনি, হাত পোড়াইনি। এই দেখ, ইটস অ্যাক্টিং। দেখেছিস তোরা, গান গাইতে গাইতে ঠিক সময় মতো পকেটে হাত ঢুকিয়ে এই টাকা হাতের তালুতে দিয়ে মোমবাতির উপর ধরেছিলাম। তোরা সবাই মনে করেছিস আমার হাত পুলেছে, কিন্তু তাকিয়ে দেখ আমার হস্ত রেখার কোনো ক্ষতিই হয়নি। আরে বেটা, একটা কথা আছে না, টিট ফর ট্যাট, ইটের বদলে পাটকেল, আমি তাই করব। কাল হোক পরশু হোক, যখনই প্রীতি আমাকে বলবে আমিও তোমাকে ভালোবাসি, ঠিক তখনই ওকে পাল্টা থাপ্পড় দিয়ে আজকের থাপ্পড়ের জবাব দিয়ে দেব। সর্বনাশ! এখন এখন কি হবে? রাজু মাতা, রাজু কোথায়? রাজু, রাজু, মা, 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 তোমার কি হয়েছে? ওরে কত বলার সময় নেই, তোর মারি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। ডাক্তার, ডাক্তার, খুব খারাপ, যে কোনো সময় এই ওনাকে নিয়ে অক্সিজেন দাও। আপনি আমার সাথে আসুন। এটা কি রাজুদের বাড়ি? হ্যাঁ। রাজু কোথায়? পাইজান তো আম্মারে নিয়ে হাসপাতালে গেছে। আপনি কে? হসপিটালে? কি কইলি বন্ধু? নিতাই রে, আমার আমার মা বুঝি আর বাঁচবে না রে নিতাই। আমার মা না বাঁচলে আমিও বাঁচবো না রে নিতাই, আমিও বাঁচবো না। আলা কি হয়েছে? মাকে অপারেশন করতে হবে, ডাক্তার বলেছে পেসমেকার লাগাতে হবে, যার খরচ পড়বে 1.5-2 লাখ টাকা। হ্যাঁ, রাজু নামের একজন ছেলে গতকাল রাতে তার মাকে ভর্তি করিয়েছে, সে এখন জেনারেল ওয়ার্ডে আছে, মনে হয় উনি আর বাঁচবে না। বাঁচবে না? বন্ধু, ঘরে 15,000 টাকা ছিল। 15,000 টাকা নয়, 1.5-2 লাখ টাকা লাগবে। রাজু ভাই,
আপনি হাসপাতালে যান, আমরা আরোটাকে ব্যবস্থা করছি। যা। মা, ডাক্তার সাহেব, আমার মা কোথায়? এসো এক নম্বর কেবিনে। কেবিনে? তুমি এক কাজ করো, আমাদের স্যারকে খবর দাও। জি। নার্স, আমার মা এখানে? একজন ভদ্রলোক আপনার মাকে এনে রেখে গেছে, উনি চেম্বারে অপেক্ষা করছেন, আপনি এলে দেখা করতে বলেছেন। ভদ্রলোক? না না, আপনার মাই তো জেনারেল ওয়ার্ডে ছিলেন, এখন 201 নম্বর কেবিনে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? যা জানতে চান সব বলবো, কিন্তু এখানে না, চলুন বাইরে যাই। আহ, চলুন না। আচ্ছা চলুন চলুন। বলুন কি বলতে চান? তার আগে আপনি আমাকে বলুন, আপনার মাকে আপনি কতটা ভালোবাসেন? আমি আমি আমার মায়ের জন্য আমার জীবনও দিতে পারি, কিন্তু আমি পারি না। এই পৃথিবীতে আমার মা নেই, বোন নেই, ভাই নেই, কেউ নেই, অথচ একজন আছে যাকে ভালোবেসে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। ভালোবাসার কথা শুনলে সে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয়, বলে আমার মতো একটা লোককে দয়া করা যায় কিন্তু ভালোবাসা যায় না। কে সে? তার আগে আমি একটা কথা জানতে চাই, আপনি কি প্রীতিকে ভালোবাসেন? প্রীতি? হ্যাঁ, গত রাতে যার জন্মদিনে আপনি থাপ্পড় খেলেন আর তার প্রতিশোধ নেবার জন্য আপনি গান গাইলেন, মনে নেই? হাতের তালুতে কাঁচা টাকা রেখে আপনি হাত পরানোর অ্যাক্টিং করলেন, অ্যাক্টিং? হ্যাঁ, আমি সব শুনেছি, আপনি প্রতিশোধ নেবার জন্য অ্যাক্টিং করেছেন, এখন শুধু অ্যাক্টিংটা করে যান আর আমি যখন যেভাবে প্রতিশোধ দিতে বলবো তখন সেভাবেই প্রতিশোধ নেবেন, বিনিময়ে আপনি আপনার মাকে বাঁচাতে পারবেন। তার মানে? আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, এই মুহূর্তে আপনার মাকে অপারেশন না করালে যে কোনো মুহূর্তে উনি মারা যেতে পারেন। মায়ের জন্য 2 লক্ষ টাকা আমি দিচ্ছি, আপনি টাকা নিয়ে আপনার মাকে বাঁচান আর প্রীতিকে ভালোবেসে বুকে টেনে নিয়ে এক ধাক্কায় ফেলে দিন যেন চোখে অন্ধকার দেখে। না না না, প্রীতির সাথে এত বড় অন্যায় আমি করতে পারবো না। আপনি আপনার মাকে বাঁচাতে চান না? নিশ্চয় চাই, 100 বার চাই, 1000 বার চাই, 1000000 বার চাই, কিন্তু আমার মায়ের জীবন বাঁচাতে আমি আর একটা মেয়ের জীবন নিয়ে ছিড়িমিড়ি খেলতে পারবো না। আপনি আমার দুর্বলতাকে আপনার কাজে লাগাতে চাইছেন? কখনো না, যে মায়ের পায়ের নিচে সন্তানের দেহেস, আমি আপনার সেই মাকে বাঁচাবার চেষ্টা করছি। আপনি আমার মাকে বাঁচানোর কেউ না, আরে বাঁচাবো না, মালিক তো এই উপরওয়ালা। আল্লাহ যদি আমার মাকে বাঁচিয়ে রাখে তাহলে কেউ তাকে মারতে পারবে না। আপনি এখান থেকে চলে যান, আর যাবার আগে শুনে যান, আপনি ভালো মানুষ না, আপনি খারাপ লোক, বাজে মানুষ, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ। কয়েক ঘন্টার মধ্যে অপারেশন না করলে আপনার মা মারা যাবে। আপনি কি টাকার জোগাড় করেছেন রাজু? আমি 10,000 টাকা নিয়ে এনেছি ডাক্তার। 10,000 টাকা না, 2 লক্ষ টাকা লাগবে। আমার মাকে বোধ হয়। আপনি টাকার ব্যবস্থা করবেন না? আপনার মা দিন, আমাকে টাকা দিন, আমি আপনার প্রস্তাবে রাজি। কসম
কসম। বলো মায়ের কসম। মায়ের কসম। অপারেশন সাকসেসফুল, আর ভয়ের কিছু নেই, সাত দিনের মধ্যে আপনার মা সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আমি আমার কর্তব্য পালন করেছি, এবার তুমি তোমার কাজ করো। আসি। আরে ওই সিরাজ, এখন কি করবি? তোর ড্যাডি তো তোকে এই আর রাখ, আমার ড্যাডির সাথে হিসাবটা পরে হবে, আগে আমার দরকার ওই ল্যাংড়া রাজার। এই নাই চল, দেখ ওই ল্যাংড়া রাজার কে কোথায় আছে, ওদের সবগুলোকে আমার কাছে ধরে আনবি। যা তাই চল। তোর ড্যাডি? আরে না না না, ওরা বাজার ভালো জায়গা কোনটা রে, ভিতরের ডা নাই বাইরের ডা, কথা বলিস না কেন, এখনো বুঝিস নাই কোনটা ভালো আর কোনটা খারাপ। যে লোক তার নিজের ছেলেকে জেলে ঢুকিয়ে দেয়, তার কাছে ভালো মন্দির বিচার দিয়ে লাভ নেই। ব্যাটারে অন্যায় করলে তার শাস্তি পাইতেই হবে, যে আল্লাহ আমাদের তার প্রিয় পাত্র করে বানাইছে, সে মানুষ অন্যায় করলেও আল্লাহ তারেও দোজকের আগুনে পাঠাবে। তুই আমার ছেলে, তুই অন্যায় করছিস তাই তোরা আমি জেলে ঢুকাইছি। আমার অন্যায় তুমি কিছুই দেখনি রেডি, যে রাজার জন্য তুমি আমাকে জেলে ঢুকিয়েছ তার সর্বনাশ আমি করবই। হ্যাঁ রে, তোরে তো আবার জেলে ঢুকাইতে হবে। জেল তো জেল, দরকার হলে আমি ফাঁসি দড়িতে ঝুলবো, কিন্তু আমার প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো না। এই চল সবাই। এই শোন সিরাজ, আমার সওয়াল হইয়া এতদিন লোকজনকে মদ খাইয়েছিস, ওই ল্যাংড়া তোকে বাঁচাবে, ওর হাত পা ভেঙে হাতে থাল ধরিয়ে দেব। তার মানে ওই ল্যাংড়া শালাকে যতটা দুর্বল ভেবেছিলাম ততটা দুর্বলও না। ওকে ওকে,
এভাবে না, আমি তিল তিল করে মারব ওই শালার শুয়ার বাচ্চাকে। শালা ল্যাংড়া রাজা। বাপি, কি হয়েছে বাপি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কথা বলছো না কেন? বাপি, বাপি, এলি তুই রং বাপি। প্রীতি, আমি তোর বিয়েটা দিয়ে দিতে চাই, একটা ভালো ছেলে। বিয়ে? হ্যাঁ। হঠাৎ করে আমার বিয়ে কথা বলছো কেন বাপি? আর শুধু ভালো ছেলে হলেই তো হবে না, আমাদের তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। নিশ্চয়ই, বিয়ের ব্যাপারে তোর পছন্দকেই আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেব। বল, তোর কোনো পছন্দ আছে কিনা? না, মানে বল, কোনো লজ্জা করিস না। মানে ওই যে ছেলেটা। কোন ছেলেটা? ওই যে আমার জন্মদিনে গান গিয়েছিল। সত্যি বলছিস? ছেলেটাকে আমারও খুব পছন্দ। ওকে বিয়ে করে তুই যদি সুখী হোস, তাহলে আমিও খুশি। সত্যি বলছো বাপি? নিশ্চয়ই। ছেলেটাকে আমার কাছে নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলবো। এখন শুধু অ্যাক্টিংটা করে যান, আর আমি যখন যেভাবে প্রতিশোধ দিতে বলবো তখন সেভাবে প্রতিশোধ নেবেন। না না, যাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তার সাথে আমি না। রাজু, রাজু, আই লাভ ইউ রাজু, রিয়েলি আই লাভ ইউ। আমাকে অ্যাক্টিং করতে হবে। রাজু, আই লাভ ইউ রাজু, আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ রাজু।
ইন্টারভিউ তো ফাস্ট হওয়া চাই। বাপি এসো, বাপি। সালাম। থাক থাক থাক, বেঁচে থাকো, এসো কথা বলি। প্রীতি তুই কিছু নাস্তা নিয়ে আয়। কয়েকটা জরুরি কথা বলবো বলে প্রীতিকে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে। বসো। তার আগে একটা কথা বলি রাজু, প্রীতির জন্মদিনই তোমাকে দেখে আমার ভালো লেগেছিল। যখন প্রীতির কাছে জানতে পারলাম তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমার সাথেই আমি প্রীতির বিয়ে দেব। বিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। কিন্তু কিন্তু এটা সম্ভব নয়। কেন, তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ, এই বিয়েতে আমার আপত্তি আছে। বলা নেই কওয়া নেই, আপনি বললেন আর আমি প্রীতিকে বিয়ে করে ফেললাম। না, এই বিয়ে আমি করতে পারবো না। রাজু, এসব তুমি কি বলছো রাজু? তোমরা দুজন দুজনকে ভালোবাসো অথচ বিয়ে করবে না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু কিন্তু আমি, আমার পরীক্ষা করা শেষ হয়নি এই সময়ে। তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে। আমি জানি বিয়ের পর লেখাপড়ার অসুবিধা হয়, কিন্তু তারপরেও আমি তোমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে ফেলতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, বিয়ের পর তোমার লেখাপড়ার যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমি করব। রাজু, আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলতে চাই। জি হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। না না, মাকে এই বিয়ের কথা বলা যাবে না। বলা যাবে না কেন? আমার মা তো অসুস্থ, উনি এখন হাতালে। মা আগে হাসপাতাল থেকে বাড়ি আসুক। তোমার মা অসুস্থ আমাকে আগে বলোনি কেন? আমি ওনাকে দেখতে হসপিটালে যাব। না না, তুমি শুধু শুধু কষ্ট করে। আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার এখানে? কাম এদিকে এসো। আহা, এসো না, চলো। কোথায় যাচ্ছ? আজকে এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলতে হবে, এই পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন আমরা একসাথে থাকব। কসম খেয়ে বলতে হবে, আমি তোমাকে যেমন করে ভালোবাসি ঠিক তেমনি করে তুমি আমাকে ভালোবাসবে। কি হলো রাজু, কথা বলছো না কেন? বলো তুমি আমাকে ভালোবাসো, বলো রাজু, বলো। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, এই পবিত্র মাজার সাক্ষী রেখে বলছি। আমি তোমাকে আমার চাইতে বেশি ভালোবাসি রাজু, আমার রাজু। ডাক্তার সাহেব, আমি কবে বাড়ি যাব? এই তো আর দু একদিন। আরো দু একদিন? হ্যাঁ রাজু। ওই যে আপনার ছেলে এসেছে। মা, ওকে রে। মানে ও? তোমার নাম কি মা? প্রীতি। প্রীতি, খুব সুন্দর নাম, বসো। কি রে, মেয়েটাকে সাথে করে আনতে পারলি, পরিচয় করিয়ে দিতে পারছিস না? তোমাকে আমার পছন্দ হয়েছে মা। রাজু দেখ দেখ,
প্রীতিকে পছন্দ হয়েছে শুনে ওর মুখটা কেমন আনন্দে ভরে উঠল। এবার তোকে বলি, তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, আমাকে একটু রেহাই দে। না না। কি রে, তুই কোনো কথা বলছিস না কেন? না মানে বাবা বলছিল কি? কি বলছিল তোমার বাবা? বাবা বলছিল কি? বাবা বলছিল রাজু বলো না। ওর বাবা কি বলছিল রে? না মানে ওর বাবা বলছিল যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা। এ তো আমার জন্য খুব সুখের কথা, যত তাড়াতাড়ি সম্ভব। না মা, তুমি এখন ক্লিনিকে। দুদিন পরই তো আমি এখান থেকে চলে যাব, তারপর একটা দিন দেখে। না মানে 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 করছিস কেন? আমি বাড়িতে গিয়েই তোদের দুজনের বিয়ের দিন ঠিক করে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি বাড়িতে ফিরে চলো, তারপর একটা দিন দেখে। আপনি নাকি প্রীতির বিয়ে দিচ্ছেন? কথাটা সত্যি নাকি? চুপ করে থাকবেন না, বলুন কথাটা সত্যি কিনা। হ্যাঁ, আমি প্রীতির বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলেছি। মিস্টার আশরাফ, আপনি জানেন না প্রীতিকে আমি ভালোবাসি, প্রীতিকে আমি বিয়ে করব, প্রীতি আমার বউ হবে। না, প্রীতি একটা ছেলেকে ভালোবাসে, তার সাথে প্রীতি বিয়ে হবে। ওপেন চ্যালেঞ্জ, আমি ছাড়ার কারোর সাথে প্রীতির বিয়ে হলে তাকে আমি খুন করে ফেলবো। রাজা, সারাটা জীবন আমি তোমার কাছে কিছুই চাইনি, তুমি যখন যা চেয়েছো আমি তখনই তোমাকে তাই দিয়েছি। আজ আমি তোমার কাছে প্রীতির জীবন ভিক্ষে চাইছি, বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব। আর এ কথাও তো ঠিক যে আমি আমি তোমার না, আপনি আমার কেউ না, কেউ না। আর আমি যখন একবার বলেছি তখন প্রীতির সাথেই আমার বিয়ে হবে। রাজা, আমি তোমার কাছে অনুরোধ করছি। ওকে ওকে, আপনি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, আমি কথা দিলাম প্রীতির বিয়েতে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। দেখ রাজুর মুখ দেখে কেমন করে তাকিয়ে আছে। প্রীতিকে খুব সুন্দর লাগছে। কাজী সাহেব, বরের বাবার নাম ঠিকানা সব লিখেছেন? না, লিখবো, আস। হ্যাঁ চলো। বাবার নাম দিয়ে কি হবে? বিয়ে করতে আসলে বরের বাবার নামটা লাগবে না? আমি যে বিয়ে করতে এসেছি সে কথা আপনাকে কে বললো? এসব তুমি কি বলছো রাজু? আমি ঠিকই বলছি, আপনার মেয়ে প্রীতিকে বিয়ে করার জন্য বর্ষে যে এখানে আসিনি, আমি প্রতিশোধ দেবার জন্যই আজ এখানে এসেছি। অনেক দিনের একটা খায়েশ মেটানোর জন্যই আমার আজকের এই নাটক। আমি নাটক সাজিয়েছি, মনে আছে? আপনার ওই মেয়ে তার জন্মদিনে ড্রয়িং রুম ভরা মানুষের সামনে আমাকে থাপ্পড় মেরেছিল, আর সেই ড্রয়িং রুমে সেই থাপ্পড়ের প্রতিশোধ দেবার জন্যই আমি বর্ষে যে এসেছি, বিয়ে করতে নয়। তুমি ভুল করছো রাজু, সেদিনের সেই ঘটনার জন্যে আমি তোমার কাছে প্রীতির হয়ে ক্ষমা চাইছি। প্রীতি তোমাকে তার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। বাট প্রীতিকে আমি ভালোবাসি না, আমি ওকে ঘৃণা করি। আপনার মেয়ের অনেক দেমাগ, আপনার মেয়ের অনেক অহংকার, আমি সেই দেমাগ অহংকার মাটিতে মিশিয়ে দিতে চাই। আপনারা সবাই শুনুন, ওই প্রীতি ভালো মেয়ে নয়। টাকার অহংকারে সে গরিব মানুষকে মানুষ বলে মনে করে না, ঘৃণা করে, ঘৃণা। আপনারা সবাই এখান থেকে চলে যান, আর যাওয়ার আগে ওই অহংকারীকে বলে যান কোনো ভালো মানুষের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই ওই মেয়ের নেই। শুনে রাখো প্রীতি,
আমি প্রতিশোধ দেবার জন্য এখানে এসেছিলাম। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিনি, এক মুহূর্তের জন্য না। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রাজু, রাজু তুমি একবার বলো, তুমি যা বলেছো সব মিথ্যে। না, সব মিথ্যে, সব সত্যি। আমি তোমাকে ভালোবাসি না। দাঁড়াও, আমার বাড়িতে এসে আমারই সামনে তুমি তোমার ঘৃণার কথা জানিয়ে গেলে, বিনিময়ে তুমি কিছু নিয়ে যাবে না? আমার মেয়ে অহংকারী না, প্রীতি যে কোনো ফুলের চেয়ে পবিত্র সুন্দর। তার চরিত্রের উপর তুমি কলঙ্ক লেপে দিলে। আমার মেয়ে মানুষকে ভালোবেসে বুকে টেনে নেয়, মানুষে মানুষে ভালোবাসায় ওর আনন্দ। তুমি তাকে দেমাগি বলেছ? আমার মেয়ে দেমাগি না, আমার মেয়ে অহংকারী না। তুমি আসলে অন্ধ, তাই আমার মেয়ের সৌন্দর্য তুমি দেখতে পাওনি। চলে যাও, আমি তোমাকে বের করে দিচ্ছি। যে তোকে চেনি, তোর মনটাকে বোঝেনি, তার সঙ্গে আমি তোকে বিয়ে দেবো না। আমি তোর জীবনটাকে সুন্দর করে দিতে পারলাম না, আমি তোর জীবনটাকে নষ্ট করে দিলাম। তুমি হাজার বছর বেঁচে থাকো। বস, রাজু বিয়ের আসর ছেড়ে প্রীতিকে বিয়ে না করেই চলে গেছে। অনুষ্ঠান ছেড়ে সবাই চলে গেছে, প্রীতিকে সবাই ছি ছি করছে। আশরাফ চৌধুরীর মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আশরাফ চৌধুরী, আমি ছাড়া এখন আর তোমার মেয়ে প্রীতিকে কেউ বিয়ে করবে না, কেউ না। আমি, হ্যাঁ হ্যাঁ আমি, এবার প্রীতিকে বিয়ে করে আমি আমার প্রতিশোধ নেব। কোথায় প্রীতি? আসেন আসেন আমার মেয়েকে। ওই যে, কে তুমি? আমি চুমকি, ফুলতলি বাস স্ট্যান্ডে আমার ভাটিখানা আছে, কয়েকটা কথা বলার জন্য আমি তোমার কাছে এসেছি। কি কথা? জানি না, তোমার সাথে ল্যাংরাজের কিসের শত্রুতা, কিন্তু সে তোমার জীবনটাকে নষ্ট করে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। সে তার ভাড়াটে ছেলে রাজুকে দিয়ে তোমার সাথে প্রেম করিয়েছে। তোমাকে বিয়ে করবে বলে রাজু বসে এসেছিল, তারপর সমাজের সমস্ত মানুষের কাছে তোমাকে সে ছোট করে দিয়ে চলে গেছে। তার নামে রাজু রাজার লোক হয়ে আমার সাথে, হ্যাঁ শুনলাম, রাজু তার মাকে বাঁচাবার জন্য টাকার বিনিময়ে তোমার সাথে ভালোবাসার খেলা খেলে চলে গেছে।
এইবার রাজা আসবে তোমাকে বিয়ে করতে। তুমি এত কিছু জানলে কি করে? তুমি রাজা কেউ না তো? হ্যাঁ, আমি রাজাকে ভালোবাসি। রাজাকে ছাড়া আমিও বাঁচব না। দরকার হলে আমি রাজাকে খুন করে ফেলব, কিন্তু আমাকে ছাড়া আর কাউকে আমি রাজার হতে দেব না, এমনকি তোমাকেও না। এনি প্রবলেম, এনি প্রবলেম। তার মানে টাকার কারণে রাজু আমার সাথে প্রতারণা করেছে, আর এই সব কিছু মনে রাজা। আমি রাজাকে ছাড়ব না, আমি রাজাকে ছাড়ব না। সারা দুনে চলছে পৃথিবী, হিংসারা দুনে চলছে পৃথিবী। আমি সে আগুনের রাজা, বাজা তোরা বাদ্দি বাজা, বাজা তোরা বাদ্দি বাজা। হিংসারা দুনে চলছে পৃথিবী, আমি সে আগুনের রাজা, বাজা তোরা বাদ্দি বাজা, বাজা তোরা বাদ্দি বাজা। যার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন সে নাকি বিয়ের আসর ছেড়ে চলে গেছে।
আসলে কি জানেন, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাত দিয়ে। আপনার মেয়ের বিয়ের কপাল আমার কপালের সাথে লিখে রেখেছেন ওই উপরওয়ালা। হ্যাঁ আমি জানি সে কথা, আপনি শত চেষ্টা করলেও তা ভাঙতে পারবেন না। অবশ্য আমি চেয়েছিলাম আপনার পছন্দের ছেলের সাথে প্রীতির বিয়ে হোক, কিন্তু শুনলাম ওনাকে একটা বাজে ছেলে, আর বাজে ছেলেদের যে কাজ ও তাই করেছে, আপনার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে ও চলে গেছে। আসলে শয়তান শয়তানি, সে কখনোই মানুষের ভালো চাইতে পারে না। তুই ঠিক কথাই বলেছিস, শয়তান কখনো মানুষের মঙ্গল চায় না, যেমন তুই আমার মঙ্গল কোনোদিনও চাসনি। তুই আমার সর্বনাশ করার জন্য আমার রাজুকে টাকা দিয়ে কিনে আমার বিরুদ্ধে লাগিয়েছিস। এসব তুই কি বলছিস? হ্যাঁ বাপি হ্যাঁ, যে রাজু বাজারে গিয়ে তার ভালোবাসার কথা স্বীকার করেছিল, যে রাজু আমাকে বিয়ে করবে বলে তার মায়ের কাছে পরিচয় করে দিয়েছিল, ওই শয়তান, ওই শয়তান আমার ভালোবাসাকে টাকা দিয়ে কিনে রাজুকে রাজুকে আমার কাছে ধরে সরিয়ে দিয়েছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। চুপ কর তুই, চুপ কর। একটা দিনের জন্য তুই আমাকে শান্তিতে থাকতে দিসনি, আমার আমার জীবনটাকে তুই আজ অন্ধকারে ভরে দিয়েছিস। তোকে তোকে এই মুহূর্তে ওকে এই বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও। তোমার চোখের সামনে ও আমার গায়ে হাত তুলল, আর আর তুমি এখনো দাঁড়িয়ে আছো। বের করে দাও বাবি, ওকে বের করে দাও, বের করে দাও। কোনো বাবা তার ছেলেকে কোনোদিন বাড়ি থেকে বের করে দিতে পারে না। হ্যাঁ কোনো বাবা তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। ওনার ঔরসে আমার জন্ম, তোমার না। আর তোমার বাবা মারা গেছে 17 বছর আগে। আমার বাপি মারা গেছে 17 বছর আগে। বাপি বাপি ও যে বলছে তা কি সত্য? বলো বাপি বলো। বাপি চুপ করে থেকো না বাপি, বলো বাপি বলো। উনি বলতে পারবেন না, কারণ ওই আশরাফ চৌধুরী সারাটা জীবন তোমার সাথে বাবার অভিনয় করে গেছেন, আর নিজের ছেলেকে পর করে তোমাকে আপন করে নিয়েছেন তোমার এই সম্পত্তির লোভে। না না আগা না, সম্পত্তির লোভে নয়, আমি প্রীতিকে আপন করে নিয়েছিলাম প্রীতির বাবার কথা রাখতে। তার মানে তুমি আমার বাপি নও? আমি তোমার মেয়ে নই, ওই আগা তোমার ছেলে। আর তোমার সত্যটাকে তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে। তুমি ভালো মানুষ নও, তুমি তুমি আমার বাপি নও, তুমি আমার কেউ না, কেউ না। না প্রীতি শোন, শোন মা শোন। আশরাফ সাহেব এবার আমার দিকে তাকান, খুব ভালো করে শুনে রাখুন, এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবেন না আপনি আর আপনার পালিতা মেয়ে। এখন থেকে আমার জিম্মি হয়ে এই বাড়িতে থাকবেন। প্রীতির সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে যাচ্ছি, কথাটা মনে রাখবেন। প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ। আরে তুই শুধু আমার বন্ধুই না, আমার ভাইও। তোকে নিয়ে আমার অনেক চিন্তা। আজ তুই আমার ব্যবসার ম্যানেজার, ইনশাআল্লাহ একদিন আমি তোকে আমার ব্যবসার ওয়ার্কিং পার্টনার করে নেব। তুই যে কি বলিস, আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না, যাই শনিবার অফিসে দেখা হবে। যাই বললো ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, মাথা ভরা পান দেবো গালে পরে কেউ পাড়ানি মাসি। রাজা রাজু ঘুমিয়ে গেছে আর তুই এখনো জেগে আছিস? বাবার জন্য ঘুমাচ্ছে না মা। তোর বাবা কি আসার ঠিক আছে? সৎভাবে বেঁচে থাকার জন্য যে কি পরিশ্রম করে। তুই এখন ঘুমা তো। না আগে বাবা শুক, তারপর আমি ঘুমা। তুই এত বাবা বাবা করিস কেন রে?
আমাকে তোর ভালো লাগে না? মা জি কি বলো, তুমিও ভালো বাবাও ভালো, তোমাকে তো সারাদিন দেখি, বাবাকে তো আর দেখি না। বাবা এসেছে। আর সিদ্দিক বলছিল আমাকে ওর ব্যাচার ওয়ার্কিং পার্টনার করে নেবে। খুশি হলাম। ও দেখো রাজা তোমার আদর পাওয়ার জন্য এখনো জেগে আছে। আমি কি করেছি, রাজাকে খাজনা না দিয়ে ব্যবসার কথা বলছি? এই নিন রাজা সাহেব, আপনার প্রজার খাজনা। গোস্তাকে মাফ করুন রাজা সাহেব। কি বললেন সাহেব? আমার কোম্পানির মালের মধ্যে অবৈধ মাল পাওয়া গেছে। কি অস্ত্র? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে আপনি যদি প্রমাণ করতে না পারেন এই অস্ত্র আপনার না, তাহলে আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। আপনি আমাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করবেন? হ্যালো হ্যালো বজলু, বজলু আমার সর্বনাশ হয়ে গেছে, আমার কোম্পানির ট্রাকের ভেতর অবৈধ মাল পাওয়া গেছে। ভাইজান ভাইজান আপনি আপনি কোনো চিন্তা করবেন না, ভাইজান কোনো চিন্তা করবেন না। আমি আমি সব ব্যবস্থা করছি। বাবা আমি তো নিয়ে এসেছি, চলো বাইরে চলো। এখন না, বিকেলে। বন্ধের দিনে অফিসের ফাইলটা না খুললে হতো না? ভাইয়া ভাইয়া আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছে। তোমাকে এমন দেখাচ্ছে কেন, বসো, কি হয়েছে? কথা বলার সময় একদম নেই, যা শোনার বাসা গিয়ে শুনুন। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, বউ বৈদুকে চা দাও। দিচ্ছি। বাবা বাবা আমি তোমার সাথে যাবো। দেখছো না আমি আঙ্কেলের সঙ্গে কাজে বেরোচ্ছি। আমাকে নিয়ে চলো না মা, আমাকে বলো না আমাকে নিয়ে যেতে। আজকের দিনে না গেলে হতো না। আহা, সিদ্দিক ডেকে পাঠিয়েছে। আমি তো বলেছি তো নিন না, ওকে সাথে করে নিয়ে নিন। না না, এত বড় অন্যায় আমার কোম্পানিতে কে করতে পারে? আপনি যদি প্রীতিমাকে একটু রাখতেন তাহলে আমি বাজারটা সেরে আসতে পারি। আহ রহমত, তুমি প্রীতিকে নিয়ে এখান থেকে যাও, খামাখা বিরক্ত করো না, যাও। কি যে করি একা মানুষ। সিদ্দিক, এই যে সিদ্দিক, সিদ্দিক শোনো, তুমি ওর সাথে যাও, আমাদের লনে খেলা করে গিয়ে। এসো আঙ্কেল। শোন, ইয়েস বস। আশরাফ, আমার আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার আমার কোম্পানির মালের ভেতর অবৈধ অস্ত্র পাওয়া গেছে। সে কি? এবং এই অবৈধ অস্ত্রের মালিক আপনি। কি বলছো, মিথ্যে কথা? হ্যাঁ মিথ্যে কথা, কিন্তু এই মিথ্যেটাকেই আপনি সত্য বলে স্বীকার করে নেবেন? অসম্ভব। এসব তুই কি বলছিস বলুন? আমি ঠিকই বলছি ভাইজান, উনি যদি নিজেকে দোষী হিসেবে স্বীকার করে নেন তাহলে সব দিক রক্ষা পাবে, আপনি বেঁচে যাবেন, আপনার মান সম্মান সব রক্ষা পাবে। এই দোষ আমি কোনোদিনই স্বীকার করব না। করবেন বজলু, কারণ করতে আপনি বাধ্য। বজলু আসুন, দেখুন আপনি রাজি না হলে আপনার রাজা মরবে। আমার স্বামী কোথায়, কোথায়? ওগো আমি যা শুনেছি তা কি সত্যি বলো? আমি যা শুনেছি তা কি সত্যি? তুমি নাকি অস্ত্র চোরা কারবারি? চুপ করে থেকো না, বলো। সত্যি, উনি নিজে স্বীকারোক্তি দিয়ে এখানে সই করেছেন। কি বললি রসি সাহেব? আমার স্বামী একজন চোরা কারবারি? না না, এ হতে পারে না, আমার স্বামী চোরা কারবারি হতে পারে না, আমার স্বামী চোরা কারবারি হতে পারে না। রাজা কোথায়, আমার রাজা কোথায়? বলছো না কেন আমার রাজা কোথায়, বলো আমার রাজা কোথায়? কেন
বাপ চোর, চোরা কার বাড়ি? তোর বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বললে? হ্যাঁ, তোর বাপ খারাপ, তাই তোর মা তোর বাপকে ছেড়ে চলে গেছে। চুপ করুন, আপনি খারাপ, আপনি চোর। কেউ তোর বাচ্চা? ওঠো বাবা, নিয়ে যাও ওকে। অস্ত্রগুলো আমার, আমার ভাইয়ের ব্যবসার মধ্যে আমি গোপনে অস্ত্রের ব্যবসা করি, বেঁচে গেছি এই যাত্রায়, উল্টোর জন্য বেঁচে গেছি। বুঝলো? তার মানে তুই এ কাজ করেছিস আর দোষ দিয়েছিস আশরাফকে? না না, এত বড় অন্যায় আমি হতে দেবো না, তোকেই তোকেই আমি জেলে ভাত খাওয়াবো। ওসি সাহেব, ওসি সাহেব, আমার ভুল হয়ে গেছে ওসি সাহেব, আমার বন্ধু আশরাফ নির্দোষ, ও ও অস্ত্র চোরা কারবারি নয়। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, আমার আমার ছোট ভাই বজলু আসলে এ কাজ করেছে, ও সম্পূর্ণ নি সাহেব, আমি যা বলেছি তাই সত্যি, আপনি আমার বন্ধুকে ছেড়ে দিন, আর আমি আপনাকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমার বন্ধু আশরাফ। আশরাফ, তুই তুই আমার মেয়ে প্রীতিকে দেখিস, আজ থেকে তুই ছাড়া ওর আর এই দুনিয়ায় কেউ রইল না। কেউ সিদ্দিক, বউ বউ বউ, রাজু এরা কোথায় গেল? জাইদুল, আমার বউ ছেলে ওরা কোথায়? চলে গেছে। হ্যাঁ, আর বলে গেছে কোন চোরা কারবারির সঙ্গে সে নাকি আর থাকবে না। চোরা কারবারি? হ্যাঁ, আর আমিও বলছি আপনি চলে যান, কোনো খারাপ মানুষকে আমি বাড়ি ভাড়া দেবো না, যান। আর বলে গেছে আপনি যদি তার সামনে যান তাহলে তার মরমুখ দেখবেন। বাবা, মা কোথায়? মা নাকি তোমাকে ছেড়ে চলে গেছে? সাহেব, আপনি প্রীতিমাকে নিয়ে উপরের ঘরে যান, আমি খাবারের ব্যবস্থা করি। তুমি কোনো কথা বলছো না কেন? বলো মা কোথায়? বাবা বলো, বলো মা কোথায়? বলো, বলো মা কোথায়? চলে যাও না, বলো মা কোথায়? বাবা বলো মা কোথায়? বলো বলছি, চুপ করে থেকো না। সবাই বলছে তুমি নাকি চোর, তুমি নাকি চোরা কারবারি, তোমাকে নাকি পুলিশ ধরেছিল, সেই জন্য মা নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। বলো আমার মা কোথায়? বলো, বলো আমার মা কোথায়? বলো। বাবা, তার মানে তুমি সত্যি সত্যি চোর? ডাক্তার সাহেব, আমার ছেলে রাজা, রাজা আপনি প্রীতিমাকে ধরুন, আমি দেখছি। রাজা, রাজা বাবা কাঁদে না বাবা। প্রীতি, কোথায় যাচ্ছিস তুই? মা বিশ্বাস কর, তোর বাবার কথা রাখতে গিয়ে, তোকে ভালোবাসতে গিয়ে আমি আমার স্ত্রী সন্তান সব হারিয়েছি, তুই আমাকে ভুল বুঝিস না।
আসর থেকে চলে এসে তুই ঠিক করিস নি। পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি রাজু, আর যদি তুমি আমাকে গ্রহণ না করো তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না। আমি তোমার কাছে স্পষ্ট একটি কথা জানতে চাই, তুমি আমাকে গ্রহণ করবে কি না? রাজু আমার কথা জবাব দাও, বলো তুমি কি সেই রাজু যে পবিত্র মাদার চেয়ে বলেছিলে তুমি তোমার প্রাণের চেয়েও আমাকে বেশি ভালোবাসো? তুমি কি সেই রাজু যে তার মাকে বলেছিলে আমাকে তার বউ করে নেবে? চুপ করে থেকো না রাজু, তুমি শুধু একবার বলে দাও তুমি আমাকে ভালোবাসো না। চুপ করে থেকো না রাজু, তুমি রাজু তোকে ভালোবাসো না। রাজু প্রীতিকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে, মায়ের জীবনের জন্য সেই ভালোবাসাকে উৎসর্গ করেছিলাম, কিন্তু ভালোবাসার এমন চড়ছে কেউ তাকে আটকে রাখতে পারে না, আপনিও পারেননি। তুই আমার টাকা দিয়ে তোর মায়ের জীবন বাঁচিয়েছিস আর এখন তুই বেইমানি করছিস। বেইমানি তো করিনি, প্রীতিকে ভালোবেসেও তার বিয়ের আসর থেকে আমি চলে এসেছিলাম, কিন্তু আজ আর ফেরার পথ নেই, আপনি এখান থেকে চলে যান নইলে। আর যখন থাবা দেয় তখন সে থাবা খালি হাতে ফেরে না, রক্ত গঙ্গা বইয়ে দিয়ে হলেও আমি প্রীতিকে এখান থেকে নিয়ে যাব। চলে যা। কি হয়েছে রাজা, কোথায় গেল? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রীতি আর রাজুকে খুন করার জন্য রাজা ধাওয়া করেছে। কি বলছো? কোথায় প্রীতির বাবা? বউ তুমি বেঁচে আছো? রাজু আমার ছেলে, আর বড় ভাই ছোট ভাইকে খুন করার জন্য। বড় ভাই ছোট ভাইকে? আমার বাবাকে নিয়ে আমার পোড়া বাড়িতে যা। ওকে বস। আর আমি রাজুকে খুন করে প্রীতিকে নিয়ে আসছি। এখন আর অভিমানের সময় নেই, রাজু রাজাকে বাঁচাতে হবে, প্রীতিকে বাঁচাতে হবে। তোমরা কারা? আমরা আপনার ছেলে রাজা সাহেবের লোক। রাজা সাহেব আপনাদেরকে ওর পোড়া বাড়িতে নিয়ে যেতে বলেছে। তোমরা পুলিশকে খবর দাও, আমি দেখছি। ওরা কারা? কাদের ধরে নিয়ে গেল?
রাজার লোক, রাজার নির্দেশে রাজার বাবা মাকে রাজার পোড়া বাড়িতে নিয়ে গেল। তুমি কে? আমি চুমকি, রাজাকে ভালোবাসি। রাজুকে শেষ কর, খুন করে ফেল। তোমরা আমাদের এই কোথায় নিয়ে এসেছো? কোথায় রাজা? ডাকো তাকে। আরে আইবো আইবো, একটু অপেক্ষা করেন, প্রীতি ম্যাডামে নিয়ে আপনার পল্লায় আইবো। বিয়ে করে আমি আমার জীবনের প্রতিশোধ নেব। তুমি তো আমার মা, আমাকে চিনতে পারছো না মা? আমি তোমার রাজা, আমি তোমার রাজা মা, আমি তোমার রাজা, আমি তোমার রাজা মা, রাজা রাজা মা, পাগল মা, পাগল মা, আমার রাজারই অবস্থা কেন মা? এই লোকটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে মা। এই যে এই যে আমার পা, এই লোকটা ভেঙে দিয়েছে, তোমাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আর তার সমস্ত ভালোবাসা দিয়েছে ওই মেয়েটাকে। কিন্তু আমিও চাইনি মা, আজ প্রতিশোধ নেব, ওই প্রীতিকে বিয়ে করে প্রতিশোধের আগুনে ওর জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, আর তখন এই লোকটার বুকে কষ্টের আগুন দিক দিক করে জ্বলবে।
তাই আমি ওর প্রেমিক রাজুকে খুন করে ওকে তুলে এনেছি। না রাজা, এটা কি করেছিস? রাজু তোর ছোট ভাই। রাজু আমার ছোট ভাই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারে। না ও হতে পারে না, আমার ভাই মরতে পারে না, আমার ভাই মরতে পারে না, আমার রাজু মরতে পারে না। তোমরা আমাকে বেরো না, আজ আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দাও। মেরো না আমার ছেলেকে, মেরো না আমাকে, মেরো না আজ আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দাও, আমার ভাইয়ের কাছে যেতে দাও প্লিজ। না আমার রাজাকে মেরো না, আমার রাজাকে মেরো না। তোর জন্য আমার বাবা আমাকে জেলে পাঠিয়েছিল, আমি প্রতিশোধ নেবার জন্য তোর প্রেমিকাকে খুন করেছি, এবার তোকেও কবরে ঢুকাবো। আমাকে মেরো না, আজকে আমি আমার বাবার কাছে যাব। Thank you.
রাজা। রাজু তুই বেঁচে আছিস? আমি ওদের জীবনে আরো নিয়ে যাবো। এ আপনি কি করলেন? পিতা হয়ে নিজের সন্তানকে খুন করলেন? না না, সন্তানকে বাবা কখনো আঘাত করে না, আমিও করি নাই। আমি এই সমাজের একটা দুষ্ট কতরে সরাই দিছি মাত্র। পিতৃ স্নেহে যদি অন্ধ থাকতাম তাহলে কি পারতাম? পারতাম। মনে রেখো, বাপ কখনো খারাপ হয় না, বাপ কখনো খারাপ হয় না। আমি যদি ওরে খুন না করতাম তাহলে ও রাজাদের খুন করত, সবাই আমার খুনির বাবা কইত। বাপ কখনো খুনি হইতে পারে না, পারে না, পারে না। ওসি, তুমি আমারে গ্রেফতার করো। আসুন স্যার। রাজু, প্রীতি, তুমি কি আমাকে মাফ করেছো? ভাইয়া। রাজু, তুই কি আমাকে মাফ করেছিস ভাই? কি যে বলো ভাইয়া, বড় ভাই কি ছোট ভাইয়ের কাছে মাফ চাইতে পারে? বাবা, তুমি আমাকে মাফ করতে পারবে তো? রাজা, আজকে মাফ করার দিন নয়, আজকে শুধু ভালোবাসার দিন। প্রীতি, আমার বুকে আয় মা। বাবা, আজ মাফ করে দাও বাবা। তাহলে কি তুমি প্রীতির বাবা হয়ে রাজুর সাথে প্রীতির বিয়ে দিচ্ছ? হ্যাঁ।